কিন্তু বিভিন্ন আশ্বাস হয়ে এসেছে আদিবাসী কর্মী সমাজের কাছে, তারপর কিন্তু সরকারি আশ্বাস পূরণ হয়নি। তাই আমাদের কি বললেন আজকে সে কথাই ওনাকে জানালাম যে দীর্ঘ ছ বছর ধরে 17 সাল থেকে 23 সাল পর্যন্ত আপনার আমার সরকার এই জায়গায় তাই উদ্যতার সঙ্গে আশ্বাস দিয়েছিল কিন্তু সেই আশ্বাস পূরণ করেনি। তাই আমরা আজকে আমাদের মূলমন্ত্রী আদিবাসী কর্মী সমাজ মুখ্য উপদেষ্টা মনোজ প্রসাদ মাহাতোর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন সারা জঙ্গলমহল এলাকায় তাকে দেখানো হবে, এটা ঘোষিত কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা অংশ নিয়েছিলাম এবং তার মধ্যে আমরা অভিষেক বাবুকে পেয়েছিলাম। উনি আমাদের দাবির কথা দীর্ঘ সময় ধরে শুনলেন, সহানুভূতির সঙ্গে শুনলেন এবং তিনি আমাদেরকে এও জানালেন যে আগামী দিন আন্দোলনকারীদেরকে আমি কলকাতাতে ডেকে আলোচনার ভিত্তিতে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই কথা